আসসালামু আলাইকুম দুই হাগ প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি। এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর আপনি একটানা গরু ছাগলকে খাওয়াতে পারেন। দেখেন, এই ঘাসটিতে পাতা অনেক বেশি হয়ে থাকে, এই ঘাসটি নরম। এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি ঘাসে কি পরিমাণে পাতা আপনার হয়ে থাকে। আমি একটি ঘাস এখান থেকে ছিঁড়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, একটি ঘাস কিন্তু আমি তুললাম। একটি ঘাস দেখতে কিন্তু কত সুন্দর। এই দেখেন, এত পাতার পাতা কিন্তু আপনি অন্য ঘাসে কিন্তু এত পাতা আপনি পাবেন না। এটা কিন্তু এখনও ছোট, এ কারণে পাতাটা এখনও চিকন। পাতাটা আরও চড়া হবে, আরও মোটা হবে, কিন্তু আপনার এই পাতাগুলি শক্ত হয় না, এই পাতাটা নরম থাকে। এ কারণে গরু ছাগল সকল প্রাণী এই ঘাসটি কিন্তু খেয়ে থাকে। এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য আপনার বাজার থেকে আর কিনতে হবে না, কারণ দানাদার খাদ্যে যেই গুণ রয়েছে সেই গুণ খাওয়ালে কিন্তু আপনার অসুবিধা হতে পারে। আর এই ঘাস খাওয়ানোর পরে কিন্তু আপনার কোনো গরু ছাগলে কিন্তু অসুবিধা হয় না, কারণ হচ্ছে এটা আল্লাহর দেয়া ঘাস। এই ঘাসের মধ্যে আপনার তুলনা করলে হবে না, কারণ এটা আল্লাহর দেয়া প্রকৃতির যেই যে ঘাস, এই ঘাস খাওয়ালে আপনার খুব সহজে আপনি গরু ছাগল ভেড়া মহিষ খুব সহজে পালন করতে পারবেন। দেখেন, এই ঘাসটি যদি আপনারা ষাঁড় গরুর দুগ্ধজাতীয় গাভীকে যদি আপনারা খাওয়ান তাহলে অবশ্যই আপনার দুধ বেশি হবে। যদি ষাঁড় গরুর খাওয়ান তো ষাঁড় গরু আপনার মোটা অবশ্যই হবে, কিন্তু যদি ওটারা যদি দুধ দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি থাকতো আমার মনে হয় তাহলে সেটার দুধ হতো, কারণ এটা এত পুষ্টিকর ঘাস কিন্তু আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। তো আপনারা রোপণ করে দেখতে পারেন। যদি নতুন অথবা পুরাতন খামারি ভাই আপনারা যদি আপনারা হয়ে থাকেন, যদি আপনারা এখনও এরকম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করে নাও থাকেন তাহলে আপনারা রোপণ করে ট্রাই করে দেখতে পারেন, অল্প হলে রোপণ করে দেখতে পারেন। কারণ এই ঘাসটি এতটাই ভালো যা বলারও বাইরে। এই ঘাসটি গরু ছাগল ভেড়া মহিষ সকল প্রাণী পছন্দ করে থাকে, কারণ এই ঘাসটি নরম ঘাস। তো যাই হোক, যদি আপনাদের এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারের কাটিং সংগ্রহ করতে চান আপনারা তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আজ এখানে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওই গাছ